প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমাদের এই পর্বের লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পর্বের বিষয় হলো নির্ণায়কের সাহায্যে তিন চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজে যাচাই করে নিতে পারবো এবং পরীক্ষায় এই মেথডটা ব্যবহার করতে পারবো। আমরা জানি সচরাচর সমীকরণ সমাধানের জন্য যতটি চলক থাকবে আমাদের ততটি ইকুয়েশন কিংবা সমীকরণের প্রয়োজন হবে। তাই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোনো সমীকরণের একটি চলক আছে, তার মানে এটা সলভ করার জন্য আমাদের একটা ইকুয়েশন লাগবে। কোনো সমীকরণের দুইটা চলক আছে, তার মানে এটা সলভ করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। কোনো সমীকরণের তিনটা চলক আছে, তার মানে এটা সলভ করার জন্য আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। যেহেতু এখানে তিনটা চলক, এর জন্য আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। তাই আমরা চলে যাব আমাদের সমাধান নির্ণয়ের পর্বে। ফার্স্টে ক্যালকুলেটারের বাটন অন করব, এরপর মোড অপশানে ক্লিক করব, এরপর ইকুয়েশানে যাব, এই জন্য 5 ক্লিক করব। এরপর আমরা যেহেতু আমাদের তিনটা আননোন, এই জন্য আমরা 2 অপশান ক্লিক করব। এখন আমরা ভেরিয়েবলের কনস্ট্যান্ট মানগুলোকে যথাক্রমে এ, বি, সি এবং ডি কলামে ইনপুট করতে থাকব। তাই শুরুতে ফার্স্টে 2 ইকুয়াল, এরপর 1 ইকুয়াল, এরপর -2 ইকুয়াল, এরপর 10 ইকুয়াল, এরপর 3 ইকুয়াল, এরপর 2 ইকুয়াল, এরপর 2 ইকুয়াল, 1 ইকুয়াল, এরপর 5 ইকুয়াল, 4 ইকুয়াল, 3 ইকুয়াল এবং লাস্টে 4 ইকুয়াল। আমাদের সবগুলো ভ্যালু ইনপুট দেওয়া শেষ, এরপর আমরা ইকুয়াল বাটন অপশানে ক্লিক করলে আমরা পরপর করে এক্স, ওয়াই এবং জেড এর মান পাবো। ফার্স্টে ইকুয়াল এক্স এর মান পেলাম আমরা 1, এরপর ইকুয়াল ওয়াই এর মান পেলাম 2 এবং জেড এর মান পেয়ে গেলাম -3। অতএব আমরা আমাদের সমীকরণের তিনটা আননোনের মান পেয়ে গেলাম আমরা যথাক্রমে x ইকাল টু 1, y ইকাল টু 2 এবং z ইকাল টু -3। এভাবে করে আমরা তিন চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান আমরা পরীক্ষায় খুব সহজে বের করতে পারব। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, দোয়া করবেন। ধন্যবাদ।